প্রতিবারই এসএসসি পরীক্ষার পরে যখন একাদশ শ্রেণির কলেজ চয়েস দেওয়ার যে অপশন সেটা অনলাইনে দেওয়া হয় তখন অনলাইনে কলেজ চয়েস দিতে গিয়ে অনেক শিক্ষার্থী দেখেন তার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অন্য কেউ রেজিস্টার করে ফেলেছে যার কারণে সে দ্বিতীয়বার আর আবেদন করতে পারতেছে না তার কারণ দ্বিতীয়বার আবেদন করতে গেলে বা এডিট করতে গেলে সেখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারের ওটিপি ভেরিফিকেশন লাগে এই বিষয়টি নিয়ে কিন্তু স্টুডেন্টরা অনেক ভোগান্তের শিকার হন এবং প্রায় প্রত্যেকবারই আমার কাছে অনেক পরিমাণের মেসেজ আসে এই বিষয়গুলো নিয়ে হ্যালো ভিউয়ার্স আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো করলে আশা করছি আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না এবং কী কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউয়ার্স শুরুতেই আপনাদেরকে বলে নেই যে কী কারণে এই সমস্যাটি হতে পারে এটার দুইটা কারণ হতে পারে হয়তো কেউ শত্রুতা সাধন করার জন্য আপনার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তার নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখছে অথবা এরকম হতে পারে যে আপনার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কেউ ভুলবশত আবেদনটি করে ফেলেছে এই ক্ষেত্রে কিন্তু চান্স খুবই কম থাকে তার কারণ রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা বিষয় এক একটা করে দিয়ে এবং তিন চারটা স্টেপ পার হয়ে কিন্তু অনলাইনে কলেজ চয়েস দিতে হয় আশা করি এই বিষয়ে কারো ভুল হওয়ার কথা নয় তো ভিউয়ার্স যদি আপনাদের ভিতরে কেউ এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হয় উপজেলা শিক্ষা অফিসার তারপরে জেলা শিক্ষা অফিসার এবং তারপরে কিন্তু ঢাকা বোর্ড বা আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ড পর্যন্ত কিন্তু আসতে হয় এই অনলাইনের অ্যাপ্লিকেশন আবেদন বাতিল করার জন্য তো ভিউয়ার্স আপনি যদি এই ধরনের ভোগান্তির শিকার না হতে চান তাহলে আপনার করণীয় কি হতে পারে সেটা আপনাদেরকে বলে দিই আপনারা জানেন যে আগামী আটে ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে যদি আটে ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয় তাহলে সর্বপ্রথম প্রথম দিনই আপনি চেষ্টা করবেন আপনার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আপনি আপনার কলেজ চয়েস দিয়ে দেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু ঘরে বসেই এই কাজটি করতে পারবেন এর জন্য দোকানে যেতে হবে না এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকবে যে কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে কলেজ চয়েস দিতে পারেন কিভাবে পেমেন্ট করতে পারেন এ টু জেড সেই ভিডিওটিতে দেখিয়ে দিব এবং সেই ভিডিওটি যেদিন থেকে আবেদন শুরু হবে ঠিক সেদিনই প্রকাশ করা হবে সুতরাং সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি জেনে যাবেন তো আপনাদের ভিতরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন অনলাইনে কলেজ চয়েস দিবেন ভাবছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন কেননা ছোটোখাটো একটা দুর্ঘটনা এরকম যদি আপনার সাথে ঘটে যায় তাহলে কিন্তু আপনার অনেক ভোগান্তির শিকার হতে হবে অনেক দৌড়াদৌড়ি করতে হবে তারপরে কিন্তু আপনার এটা ঠিক হবে তো এই ক্ষেত্রে আমার সাজেশনস থাকবে এই ধরনের বিড়ম্বনায় পড়ার আগেই আপনি আপনার কলেজের ভর্তির জন্য অনলাইনে আবেদন করে ফেলুন এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের সমস্যায় যদি কেউ ভুগে থাকেন এবং তারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি সমস্যা হয়েছিল এবং কিভাবে আপনি সেটা সলভ করেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ